আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ পারভেজ, ফাউন্ডার অব জেপিএক্সএস কুরিয়ার অ্যান্ড কার্গো থেকে ইন্টারন্যাশনাল শিপিং কোম্পানি সম্পর্কে একটি ভিডিও তৈরি করছি যা নতুন এবং পুরাতন উদ্যোক্তাদের অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। আমরা সকলেই জানি একটি নতুন প্রোডাক্ট উৎপাদন করার জন্য অনেকগুলো খরচ আছে, তার ভিতরে পণ্যের কাঁচামালের খরচ, কারখানার খরচ, কর্মীর খরচ এবং অন্যান্য খরচ, এছাড়াও বিশাল একটি খরচ হয় বাজারজাতকরণের খরচ, যাকে আমরা শিপিং খরচ বলে থাকি। আমরা অনেক সময় দেখে থাকি পণ্য তৈরির চেয়েও পণ্যের শিপিং খরচ অনেক বেশি হয়ে থাকে, যার ফলে ইন্টারন্যাশনাল বাজারে এর একটি প্রভাব পড়ে। জেপি এক্সপ্রেস সবসময় এই বিষয়টা নিয়ে কাজ করে, কীভাবে হচ্ছে পণ্যের বাজারজাতকরণের খরচটা কমিয়ে আনা যায়। কারণ যদি পণ্যের বাজারজাতকরণের খরচটা কমিয়ে আনা যায়, তাহলে পণ্যের দাম অনেকটা কমে যাবে, সেক্ষেত্রে পণ্যের বাজারজাতকরণ আরও বিস্তারিত হবে। জেপি এক্সপ্রেস দীর্ঘ 6 বছর ধরে খুব সততার সাথে, নিষ্ঠার সাথে কাজ করে আসতেছে নতুন এবং পুরাতন উদ্যোক্তাদের সাথে। তারা প্রতিনিয়তই গবেষণা করতেছে কীভাবে অল্প টাকায় দ্রুত সময়ে কীভাবে বাংলাদেশের থেকে বিশ্বের বাজারে প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়া যায়, এবং এইটা কারণেই তিনি নতুন নতুন জয়েন্ট লজিস্টিক কোম্পানিগুলোর সাথে তারা জয়েন করতেছে এবং আস্তে আস্তে তাদের শিপিং খরচগুলো কমিয়ে নিয়ে আসতেছে। আপনারা যদি কেউ চান যে পণ্যগুলো দেশের বাইরে বাজারজাত করবেন অল্প খরচে অল্প সময়ে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ডিসক্রিপশন পয়েন্টে আমরা দিয়ে দিব। তো আজকে আর বেশি বিস্তারিত বর্ণনা করব না, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি লিমা, আমি ঢাকায় থাকি। আমার ভাইয়া দেশের বাইরে সিঙ্গাপুরে থাকেন। ভাইয়া যখন দেশের বাইরে থাকা হয়, তো আমার বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্য আনানোর জন্য বিভিন্ন কুরিয়ার সার্ভিসের সহায়তা নেওয়া হয়। তো বিভিন্ন কুরিয়ার সার্ভিসের সহায়তা নিতে গিয়ে দেখা গেল যে ওরা আমাকে প্রোডাক্টটা ভালোভাবে পৌঁছিয়ে দেয় না, আমার প্রোডাক্টটা ড্যামেজ হয়ে যায়। তো এই জন্য আমি কুরিয়ার সার্ভিসের উপর আস্থা হারিয়ে ফেলি। তো ভাইয়াকে বলে দিচ্ছি, যখন তুমি দেশে আসবা একেবারেই প্রোডাক্টটা নিয়ে আসো, কোনো কুরিয়ার সার্ভিসের সহায়তা নিতে হবে না। দেন আমি আর অনেকদিন হলো কুরিয়ারে এই জন্য পণ্য আনা নেওয়া হয় না। তো একদিন হঠাৎ জেপি এক্সপ্রেসের এক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। উনি আমাকে আস্থা দেন যে হচ্ছে আমার প্রোডাক্টটা ভালোভাবে আমাকে পৌঁছে দেওয়া হবে। সত্যি জেপি এক্সপ্রেসের মাধ্যমে আমি অনেকদিন হয়ে গেল প্রোডাক্ট আনা নেওয়া করতেছি, আমার প্রোডাক্টটা ওরা ভালোভাবে বাসায় পৌঁছে দিচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, প্রোডাক্ট ভালোভাবে পাচ্ছি আমি। তো আপনারা চাইলে জেপি এক্সপ্রেসের মাধ্যমে প্রোডাক্ট আনা নেওয়া করতে পারেন। জেপি এক্সপ্রেসের মঙ্গল কামনা করছি।